স্বাগতিকাতে সংযোগে আপনাদের সাথে আছি মিশাবনে মাসিম। সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিলের রায় এবং রায়ের পর্যবেক্ষণ নিয়ে আলোচনা সমালোচনা এখনো চলছে। আমরা দেখছি শেষ সমালোচনা কখনো হচ্ছে নির্বাহী বিভাগকে নিয়ে, কখনো বিচার বিভাগ, আবার কখনো সংসদকে নিয়েও হচ্ছে। সব বিভাগেই শক্তির দিক যেমন আছে, দুর্বলতাও আছে। দুর্বলতার আলোচনা যেমন স্বাস্থ্যকর, তেমনি ঝুঁকির দিকও আছে। আমরা আজকেও ষোড়শ সংশোধনী বাতিল রায়ের পর্যবেক্ষণ ধরে কথা বলতে চাই, কোন বিভাগের উপর আস্থার জায়গা দুর্বল করার জন্য নয়, বরং তার দুর্বলতাগুলো নিয়ে আলোচনা করে রাজনৈতিক প্রক্রিয়াকে শক্তিশালী করার জন্য। বিশেষ করে রায়ের পর্যবেক্ষণে সংসদ নিয়ে যে মন্তব্য করা হয়েছে তা রাজনৈতিক প্রক্রিয়াকেই ঝুঁকির মুখে ফেলে কিনা সে প্রশ্ন উঠেছে। আইনসভা, বিচার বিভাগ, নির্বাহী বিভাগ, রাষ্ট্রের এই তিনটি অঙ্গ পরস্পর সম্পর্কিত। একটি খারাপ থাকলে অন্যটি কতটা ভালো থাকে বুঝতে চাই আজকের একাত্তর সংযোগে। এবং আজ আমাদের অতিথি হয়ে এসেছেন বিচারপতি সৈয়দ আমিরুল ইসলাম, সাবেক বিচারপতি বাংলাদেশ সুপ্রিম কোর্ট, এবং আছেন ব্যারিস্টার ডক্টর তুহিন আফরোজ, চেয়ারপারসন আইন বিভাগ, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি প্রসিকিউটর, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। স্বাগত জানাচ্ছি একাত্তর সংযোগে। দর্শক আপনারা আছেন আমাদের সাথে, আমাদেরকে ফোনে প্রশ্ন করতে পারেন, মতামত জানাতে পারেন। প্রথমেই আসলে তুহিন আফরোজ, আপনার কাছে আসতে চাই। সোশ্যাল মিডিয়াতে, মূলত গণমাধ্যমে তো অবশ্যই, সোশ্যাল মিডিয়াতে এই ষোড়শ সংশোধনী রায় নিয়ে বিভিন্ন রকম তর্ক, বিতর্ক, আলোচনা, সমালোচনা সব চলছে, এবং তারই ধারাবাহিকতায় আপনারই একটি পোস্টে আমরা একটি বক্তব্য দেখতে পাই, এবং সেখানে আপনি একটা জায়গা উল্লেখ করেছেন, আমি একটু পড়তেও চাই। ষোড়শ সংশোধনী মামলার রায় 229 পৃষ্ঠায় মাননীয় বিচারপতি যে লিখেছেন, Even in this endless challenge, the judiciary is the only relatively independent organ of the state which is striving to keep its nose above the water through sinking. সেখান থেকে আপনি দুটো এক্সাম্পলও সেট করেছেন। সেখান থেকে আপনার কাছে প্রশ্নটি রাখতে চাই যে দ্বিমতটি যখন আপনি করলেন, বিশ্লেষণটি বুঝতে চাই, কেন এভাবে ব্যাখ্যাটি, কেন এই উদাহরণ সেট করা, পুরো বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? ধন্যবাদ। প্রথমে হচ্ছে এই যে ষোড়শ সংশোধনীর মামলায়, বাতিলের মামলার রায় নিয়ে আমরা সবাই এত আলোচনা করছি, সমালোচনা করছি, বিভিন্ন মন্তব্য দিচ্ছি, এর সব কিছুই কিন্তু শুরু হয়েছে ষোড়শ সংশোধনীর মামলা থেকে। এটিকে কিন্তু বাইরের বিচ্ছিন্ন ঘটনা বলা যাবে না, কারণ এই মামলার রায়ের 246 পৃষ্ঠায় মাননীয় প্রধান বিচারপতি বলেছেন যে বিচার বিভাগের যে জবাবদিহিতা থাকবে তার দুই রকম উপায় রয়েছে, একটি হচ্ছে উচ্চ আদালতের কাছে, আরেকটি থাকবে হচ্ছে সাধারণ জনগণ, বিশেষ করে উনি মেনশন করেছেন একাডেমিক, লিগাল একাডেমিক্স, মিডিয়া, সাধারণ জনগণ তো বটেই, রিসার্চার, তারা সবাই এখানটাতে রায়ের পরে আলোচনা করতে পারেন, রায় নিয়ে ক্রিটিক করতে পারেন। এখানে একটি জিনিস খেয়াল করুন, যদিও তিনি পরবর্তীতে এজলাসে বসে বলেছেন যে গঠনমূলক সমালোচনা হওয়া যায়, কিন্তু এখানে রায়ের ভেতরে কিন্তু গঠনমূলক কনস্ট্রাকটিভ ক্রিটিসিজমের কথা বলা হয়নি, বলা হয়েছে ক্রিটিসিজম। এখন আমি যখন ষোড়শ সংশোধনীর মামলার এই রায়টির দিকে তাকাই, যখন দেখি সমালোচনার জন্য আমি বাতায়ন খুলে দিলাম, সেই বাতায়নে কিছু ঝোড়ো হাওয়া আসবেই, এটাই খুব স্বাভাবিক। এবং বিশেষ করে এই ষোড়শ সংশোধনী মামলাটি নিয়ে এত আলোচনা হচ্ছে, আমি এখানে স্যার উপস্থিত আছি, আমি কিন্তু খুব খুশি আলোচনা হচ্ছে, কারণ সংবিধান হচ্ছে একটি রাষ্ট্রের নাগরিকের সাথে রাষ্ট্রের সম্পর্কের ভিত্তি হচ্ছে সংবিধান। সেখানে আজকে বাংলাদেশে মোটামুটি সবাই সংবিধান বিশেষজ্ঞতে পরিণত হয়েছে, পড়ছে, কেউ সাপোর্ট করছে, কেউ ক্রিটিসিজম করছে, এটা তো ভালো একটা দিক, একটা গণতন্ত্রের চর্চা হচ্ছে সেখানটিতে। এবং ষোড়শ সংশোধনী কিন্তু যে মামলাটি রয়েছে, এই রায়টি কিন্তু অভূতপূর্ব একটি রায়, 799 পাতার একটি রায়। আমি যতবার পড়েছি আমি মুগ্ধ হয়েছি বিভিন্ন কারণে, এবং সেখানে সব আছে, সেখানে রাগ আছে, অনুরাগ আছে, বিরাগ আছে। স্যার খেয়াল করেন রায়ের ভিতরে রাগের জায়গাটি কোথায়? 7 জাজের মধ্যে 2 জাজ সাহেব, মাননীয় বিচারক মণ্ডলীর মধ্যে 2 প্রধান, মাননীয় প্রধান বিচারপতি এবং মিস্টার জাস্টিস ওয়াহাব মিয়াঁ, তিনি অ্যাটর্নি জেনারেলকে যেইভাবে বকাঝকা করেছেন, মানে রীতিমতো ইমোশনাল কি সাবমিশন দিয়েছে, অ্যান্ড ইউ আর ডুইং হচপচ ইন দ্য সাবমিশন। স্যার হচপচ মানে এরকম শব্দ কিন্তু, মানে খুব কলকাল একটা শব্দ তা আছে, এরকম অ্যাটর্নি জেনারেল সাহেবকে বকাঝকা করেছেন। আবার দেখুন এখানে অনুরাগ আছে,
যে নতুন একটি কনোটেশন তৈরি হয়েছে ফাউন্ডিং ফাদার্স, যে শব্দটা আমরা পরিচিত না, যে আমরা ফাদার অফ দ্য নেশন শব্দটি জানি, কিন্তু ফাউন্ডিং ফাদার্স বলে একটা নতুন রকমের অনুরাগ, গণপরিষদে যারা সংবিধান বানালো তাদের প্রতি ভালোবাসা অনুরাগ আছে, বিরাগও আছে সেখানটাতে। স্যার বিরাগ আছে কোথায়? একজন কিউসি কেন সাবমিশনটা দিল যে ষোলশ সংশোধনী ঠিক আছে, সেই কিউসি আজমালুল হোসেন কিউসি সিনিয়র অ্যাডভোকেট এবং তাকে নিয়ে আর সেখানটাতে কিন্তু বিরাগের একটি জায়গা রয়েছে। এই রায়ের ভেতরে স্বপ্নম খেয়াল করবেন ষোলশ সংশোধনী নিয়ে এত আলোচনা হচ্ছে কেন হবে না, এই রায়ের ভিতরে কঠিন অবস্থার বর্ণনা আছে, একেবারে বায়বীয় অবস্থার বর্ণনা আছে, ভাসমান অবস্থার বর্ণনা আছে। কঠিন অবস্থার বর্ণনা কোথায় আছে? যে হ্যাঁ, এত কিছু খারাপ করে তোমরা সামরিক ফরমানকে খারাপ বলছো, ফেরত যাচ্ছ, তাহলে বিসমিল্লা কেন রেখেছো, কেন রাষ্ট্রধর্ম রেখেছো? কঠিন প্রশ্ন স্যার, এইটা তো একটা সংবিধানে আমাদের কঠিন প্রশ্ন। আবার তার ভিতরে কিন্তু বায়বীয় প্রশ্নের উত্তর আছে, যে যদি সত্তর অনুচ্ছেদ থাকে, যদি পার্লামেন্ট অপরিপক্ক হয়, তবে যদি বিচারককে সরাতে হয় তারা কি স্বাধীন হবে? এটা তো একটা হাইপোথেটিক্যাল কোয়েশ্চেন। এই কোয়েশ্চেনের উত্তর আমরা এখন পাচ্ছি, যেটা নাকি একটা লিগাল প্রশ্নে কিন্তু খুব ডিফিকাল্ট। আবার ভাসমান অবস্থাটি আছে, যেটি একটু আগে স্বপ্নম আপনি পড়লেন, যে একমাত্র ভাসমান এইখানটাতে অঙ্গ হচ্ছে বিচার বিভাগ। এবং ল্যাঙ্গুয়েজটা খেয়াল করেন, যে দে আর কিপিং দেয়ার নোজ অ্যাবাভ দ্য ওয়াটার ফ্রম সেভিং দেম ফ্রম সিঙ্কিং, মানে একেবারে লিটারালি মানে ভাসমান অবস্থায় তারা আছেন, সেটা আছে। স্বপ্ন আছে, স্বপ্নভঙ্গ আছে, স্বপ্ন আছে, স্বপ্নের জায়গায় আমি আসবো। এখন আমি যেটা বলছি, যে এই রায় নিয়ে আলোচনা সমালোচনার জায়গা যেহেতু খোলা আছে, সেখান থেকে কিন্তু আমি যেখানে বললাম যে জানালা খুলে দিলাম যখন আমি সমালোচনার, সেখানে আমি যখন দুর্নীতিকে বলছি, যে বাংলাদেশের যেটা হচ্ছে 227 থেকে 229 পৃষ্ঠায় আছে, একটা জায়গায় বলছে স্বাস্থ্যনীতি আছে, সব আছে, তার ভিতরে এটাও আছে বাংলাদেশে অবাধ দুর্নীতি চলছে। এখন এই যে আপনি দুদককে টেনে নিয়ে আসলেন, যে তাহলে দুদক আছে, এর আগে বলা আছে ইনস্টিটিউটগুলো ফেইলার, তা দুদক নিশ্চয়ই ব্যর্থ, দুদকের সাবমিশন নেই, এখন বেচারা দুদক কী করবে? দুদক এখন তাহলে দেখতে হবে যে দুদক তাহলে কীভাবে দুর্নীতি দমন করতে গেছিল এবং কীভাবে তারা বাধাগ্রস্ত হয়েছে, এবং সেখানে বিচার বিভাগের একটি এক্সাম্পল কি টানা হয়েছে, বিচারপতি সাবেক বিচারপতি জয়নুল আবেদিনের দুর্নীতির তদন্ত করার ক্ষেত্রে দুদককে চিঠি দিয়ে সেই তদন্ত যদি বন্ধ করা হয় তাহলে কিভাবে একটা ইনস্টিটিউট চালাবে? জি, আমরা মনে হয় বিশ্লেষণটি বুঝতে পেরেছি। সেখান থেকে স্যার আমিনুল ইসলাম আপনার কাছে আসতে চাই, যখন আসলে একটি দেহের সব অঙ্গই পঙ্গু হয়ে গেছে, একটি অঙ্গ কিভাবে এত ভালোভাবে কাজ করে যাচ্ছে সেটি তো আসলে সাধারণের প্রশ্ন জাগে। এবং যেমনটি বলছিলেন যে ক্রিটিসিজম হবে, কিন্তু সেটি আসলে গঠনমূলক সমালোচনা হচ্ছে কিনা, এবং গঠনমূলক যে হচ্ছে কি হচ্ছে না তার বিচারই বা কে করবেন, আবার বিচার বিভাগকে করতে হবে কিনা, সে জায়গা থেকে আপনার কাছে এই প্রশ্ন হলো যে গঠনমূলক সমালোচনা এ বলতে আপনি কি বুঝেন? এটা তো আপনি বলেন না, আপনি বলেন গঠনমূলক সমালোচনা। আপনার প্রশংসা করলে যদি গঠনমূলক সমালোচনা হয়, বা আপনার সমালোচনা করলে যদি অগঠনমূলক সমালোচনা কিনা, এটা তো ব্যাখ্যা করা, এই কনোটেশনটা তো ব্যাখ্যা করা উচিত ছিল যে কোনটা গঠনমূলক। এই যে এটা একটা রাজনৈতিক বক্তব্য, যেখানে রাজনীতিবিদরা বলে যে হ্যাঁ আমাদের কর্মকাণ্ডে যারা বিশ্লেষণ করে ইয়ে করো, কিন্তু তোমরা গঠনমূলক সমালোচনা করবে, অগঠনমূলক না। তো এখন আপনার এই রায়, উনি যে কথাগুলি বললেন, যে আমি যে টেকনিক্যাল ইয়েটা দিয়ে যেতে চাই, যে 96 নিয়ে তো প্রশ্নটা, এবং আজকে দেখবেন আজকের এই প্রথম আলোতে একটা খুব অনেক একটা সুন্দর ইয়ে লিখছে আপনার মিজানুর রহমান, যে বিগত 6 জন প্রধান বিচারপতি 115-16 সম্বন্ধে বলেছে যে আমাদের 72 সালে ফিরে যাওয়া উচিত। যখন ওনারা বলেন যে 15-16 বেলায় আমাদের 72 সালে ফিরে যাওয়া উচিত, তখন ওনারা 196 বেলায় বলেন না কেন যে আমাদের 72 সালে ফিরে যাওয়া উচিত? আসলে ব্যাপারটা দেখা যাচ্ছে যে ওই উনি যে কথাটা বললেন, যে যদি এটা সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের কাছে এই তদন্তের ভারটা থাকে, তাহলে বিচারপতিদের স্বাধীনতা সংরক্ষিত হয় এবং তারা নিরাপদ বোধ করেন। এবং পৃথিবীর আপনি রায় আছে, পৃথিবীর অসংখ্য জায়গায় কিন্তু কোথাও ইন্ডিপেন্ডেন্ট বডি, কোথাও পার্মানেন্ট বডি, এবং ম্যাচিউর ডেমোক্রেসি যদি বলেন, ইউনাইটেড কিংডম বলেন, কানাডা বলেন,
ইন্ডিয়া বলেন, অস্ট্রেলিয়া, আমাদের বাংলাদেশ, আমরা ওয়েস্টমিনিস্টার ফর্মটাকে আমরা এখানে রাখছি। তো এখন যে যুক্তিটা ওনারা দেখিয়েছেন যে যদি পার্লামেন্ট, ওই যে ওই প্রাসঙ্গিক আসলো অপরিপক্ক পার্লামেন্ট, এদের দক্ষতা নাই, যোগ্যতা নাই, রান প্রণয়ন করতে পারে না, এই রকম পার্লামেন্টের কাছে যদি আমাদের অপসারণ ক্ষমতাটা থাকে তাহলে বিচারপতিদের স্বাধীনতাটা নিশ্চিত না, একটা অনিশ্চয়তার মধ্যে থাকে। কিন্তু এই আমি তর্কের খাতিরে ধরি অপরিপক্ষ, অদক্ষ, এই যে আইন পরিষদ, আমাদের জাতীয় পরিষদ, এই পরিষদ আপনার 71 থেকে 75 পর্যন্ত, 78 পর্যন্ত এবং 14 থেকে এই এই রায় হওয়া পর্যন্ত কিন্তু আপনার মূল সংবিধানের 76 অনুচ্ছেদ কার্য করেছিল। এই সময়ের মধ্যে আমাদের বাংলাদেশে এমন কোনো একটা দৃষ্টান্ত নাই যেখানে দেখা গেছে যে জাতীয় সংসদ রাজনৈতিক উদ্দেশ্যে বা অন্য কোনো কারণে উচ্চতর আদালতে বিচারপতিদের হেনস্থা করার কোনো প্রয়াস নিয়েছে, এরকম কোনো উদাহরণ কিন্তু কেউ কোথাও দেখাতে পারে নাই। তো তাহলে ভয়টা কোথায়? যে ওদের কাছে থাকলে এই এখানে একটা আমি আপনার এই এই রায়টা অ্যাটর্নি জেনারেল, এটা আফ্রিকান সুপ্রিম, সাউথ আফ্রিকান সুপ্রিম কোর্টের একটা জাজমেন্ট, সেটা অন্য ব্যাপারে, একটা অ্যাবাউট দি রিমুভাল অফ দি একটা মোশন প্রেসিডেন্টের, সেখানে ওনারা খুব চমৎকারভাবে এই রায়টা পড়ে আমি খুব মুগ্ধ হয়েছি। এই জন্যে দেখেন সাউথ আফ্রিকান সুপ্রিম কোর্ট একটা 42 পৃষ্ঠা জাজমেন্ট দিয়েছে, দে ডিড নট সাইট এ সিঙ্গেল জাজমেন্ট ফ্রম আইদার ইউরোপ অর আমেরিকা, দে হ্যাভ রিলাইড অন দেয়ার ওন জাজমেন্ট, আর দুইটা রোয়ান্ডা আর ইয়াতে, খুব চমৎকার। সেখানেও পার্লামেন্টারি আমরা আফ্রিকার কথা দেখি, আফ্রিকা আমরা দেখেছি বিশ্বযুদ্ধের সময়, আরে বিশ্বকাপের সময় সাংবাদিকরা যেতে পারে না, তাদের ক্যামেরা নিয়ে যায়, মানি ব্যাগ ছিনতাই করে নিয়ে যায়, ল অ্যান্ড অর্ডার একটা খুব নাজুক অবস্থায় ছিল যখন বিশ্বকাপ হয়। সেই দেশে দেখেন, সেই দেশে কিন্তু পার্লামেন্ট, আর সাউথ আফ্রিকাতে পার্লামেন্ট অ্যাপয়েন্ট দি জাজেস অ্যান্ড দে রিমুভ দি জাজেস, সেই সিস্টেম দিয়ে দেখবেন 10 মেম্বার্স অফ দি পার্লামেন্ট ইনক্লুডিং পার্টি ইন পাওয়ার অ্যান্ড অপোজিশন, ওয়ান ইজ নমিনেটেড বাই দি প্রেসিডেন্ট অ্যান্ড ওয়ান ইজ প্রফেসর অফ ইউনিভার্সিটি, এই এই নিয়ে আর একটা কমিটি হয়, ঠিক সিনেটের মতো, আমেরিকান সিস্টেমের মতো, যারা জজ হতে চান তাদের ইন্টারভিউ হয় পাবলিক, ইন পাবলিক দে ইন্টারভিউ দেম ইন পাবলিক, তারপরে তাদের দক্ষতা যোগ্যতা তারা নির্ধারণ করে, দে দে রিকমেন্ড টু দি পার্লামেন্ট যে দিস প্যানেল মে বি অ্যাপয়েন্টেড, জি অ্যান্ড দে অ্যাপয়েন্টমেন্ট অ্যাপ্রুভ করে পার্লামেন্ট। বিচারকের নিয়োগ প্রক্রিয়া নিয়ে একটু কথা বলতে চাই, তার আগে আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত হলেন ডক্টর হাসান তালুকদার, অধ্যাপক আইন বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। আপনাকে স্বাগত জানাচ্ছি। এবং আপনার কাছে যদি একটু বুঝে নেই, যেমনটি আলোচনা সমালোচনার মধ্যে উঠেছে যে ষোড়শ সংশোধনীর রায়ের পরে সকল বিষয়ে যদি সকল মানে একটি রাষ্ট্রের সকল প্রতিষ্ঠানে যদি আসলে একেবারেই ভঙ্গুর অবস্থায় থাকে, পঙ্গু হয়ে যায়, শুধু বিচার বিভাগ একা কি খুব ভালোভাবে কাজ করে যেতে পারে বলে আপনি মনে করবেন? ধন্যবাদ। যেমনটি তারা দাবি করেছেন, একটা রাষ্ট্র তো রাষ্ট্রের যে লক্ষ্য থাকে সেই লক্ষ্যটাকে ফুলফিল করার জন্য তো রাষ্ট্রের তিনটা অর্গান আছে, আইন বিভাগ, বিচার বিভাগ, শাসন বিভাগ, এবং প্রত্যেকেরই দায়িত্ব, কর্তব্য, অধিকার সংবিধানে লিপিবদ্ধ করা আছে। এখন তিনটা বিভাগ যে একই তালে চলবে তা নাও হতে পারে, কোনো বিভাগ হয়তো বা সিগনিফিকেন্টলি এগিয়ে গেছে, কোনোটা হয়তো কোনো কারণে পিছিয়ে আছে, হতে পারে, নট আনলাইকলি, সবটা একই তালে চলতে বললে ভালো। কারণ আমি শুধু বলবো যে আমরা রাষ্ট্রের উন্নয়নের জন্য রাষ্ট্রের যে টার্গেট যার যে লক্ষ্য আছে সেটা ফুলফিল করার জন্য তিনটি অর্গান কিন্তু সহযাত্রী, পরস্পরের শত্রু নয়। সুতরাং তাদের মধ্যে সহযোগিতা থাকবে, বিরোধিতা থাকতে পারে, এক গ্রুপ উইদাউট কনফ্লিক্ট ইজ ড্যাড ওয়ান, দ্বন্দ্ব থাকতে পারে, সেই দ্বন্দ্বটা হতে হবে পজিটিভ, বিকাশ স্বার্থে, প্রগতির স্বার্থে, মানুষের কল্যাণের স্বার্থে, সেটি হতে পারে, এবং সেখানে কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম আলোচনা আসতে পারে। জি, কিন্তু অন্য সকলকে যদি আমি খুব খারাপ বলি, অন্যকে পঙ্গু বলি, এর ক্ষেত্রে তো দ্বন্দ্বটি আসলে খুব পজিটিভ হবে বলে আমার কাছে মনে হচ্ছে না। তাহলে কি এরকম ভাবে বলে অন্য কোনো বিষয়কে ইঙ্গিত করা হচ্ছে নাকি? আমি আপনার কথাটার অর্থটা, অন্তর্নিহিত অর্থ বুঝতে পেরেছি, যে তাহলে আমাদের সংশোধনী যে জাজমেন্টে এসছে সেখানে বিশেষ করে
আপনার 16th অ্যামেন্ডমেন্ট যে বাতিল করা হলো, এখানে সেটা পর্যবেক্ষণ যে বক্তব্য মানে প্রধান বিচারপতি কিছু অবজারভেশন আসছে সেটি নিয়ে প্রশ্ন আসছে। এখানে আমি তিন ধরনের বক্তব্য শুনছি। কে বলছেন যে এটি যে মূল রায় সেটাকে জাস্টিফাই করার জন্য উনি এটা অবজারভেশনগুলো দিয়েছেন, কে বলছেন যে সরকারের যে বক্তব্য ছিল সরকার পক্ষে সেটাকে খণ্ডন করার জন্য তিনি দিয়েছেন, কে বলছেন যে এটি একদম কিছু কিছু ক্ষেত্রে অপ্রাসঙ্গিক হয়েছে এবং সেটি যৌক্তিক নয়, গ্রহণযোগ্য নয়। তিন ধরনের বক্তব্য আসছে এখানে। আমার বক্তব্যটা হচ্ছে যে আমরা বলে থাকি যে নান বাট এ ফুল ইজ অলওয়েজ কারেক্ট, একমাত্র বোকাই সবসময় সঠিক। হ্যাঁ, তা আমরা আর আমাদের আইনের জগতে সবচেয়ে মেধাবী ব্যক্তিরা সবচেয়ে বেশি শ্রম দিয়ে যে দলিলটা তৈরি করে থাকে, যে আইনটি তৈরি করে, সেটা হল সংবিধান। ইভেন ইন দি বেস্ট কনস্টিটিউশন অফ দি ওয়ার্ল্ড দের ইজ রুম ফর ইম্প্রুভমেন্ট ইন ক্রিটিসিজম। সুতরাং একটি রায় আপনার ইম্প্রুভমেন্ট আর সুযোগ থাকতে পারে, ক্রিটিসিজমের সুযোগ থাকতে পারে, এটা আমার পার্সোনাল ওপিনিয়ন। কিন্তু সেটা সমাধান কিন্তু আমাদের সংবিধানই বলা আছে। আমাদের এখন যেহেতু অ্যাপিলেট ডিভিশন রায় একটা রিভিউ করার সুযোগ আছে 105 অনুচ্ছেদ অনুযায়ী, এবং সেই 105 অনুচ্ছেদে আপনার মূল যে অর্ডারটা সেটা চেঞ্জ হতে পারে। আমাদের বাংলাদেশে কিন্তু হয়েছে, আপনার বিশেষ করে কমিশন অফ টেক্সাস ভার্সেস মলি ব্রাদার্স 33 ডিএলআর দেওয়া আছে, সেখানে মূল অরিজিনাল জাজমেন্টটাকে নালি অ্যাসেট অ্যাসাইড করে দেওয়া আছে। কিছুদিন আগেও দেখবেন যে আপনাদের পিজি হাসপাতালে 140 জন ডাক্তারদের ব্যাপারে রিভিউ কিন্তু চেঞ্জ হয়েছে। এক তো আমাদের কেউ কেউ বলছেন যে এটি রিভিউ হবে না, আমাদের কিছু সেক্টর বলছেন যে এটি রিভিউ হবে না। আমি মনে করি যে রিভিউ যদি না হয় তাহলে আর্টিকেল 104 যাবে ফর ডুইং কমপ্লিট জাস্টিস। অ্যাপিলেট ডিভিশন তার সামনে পেন্ডিং যে কোনো বিষয়ে প্রয়োজনীয় আদেশ নির্দেশ ডিগ্রি অর্ডার দিতে পারে। সুতরাং এনাফ ল আছে আমাদের সংবিধানে, লিমিটে আছে। আমি এখানে যে জিনিসটা বলতে চাচ্ছি যে এখানে যেটা আনফর্চুনেট আমি মনে করি যে ক্রিটিসিজমগুলো আসছে এখানে, আমরা যেটাকে বলে থাকি যে নোবডি শুড বি কনডেমড আনহার্ড, কাউকে দুষতে গেলে তার বক্তব্য শোনা উচিত। যেহেতু রিভিউর একটি সুযোগ আছে সেখানে, আমার মনে হয় যে সিভিল রিভিউ গেলে যিনি দিয়েছেন অবজারভেশনগুলো সেখানে আলোচনা আসবে, তিনি তার ডিফেন্স দিতে পারবেন, এবং সেই বক্তব্যগুলো আসলে বোধহয় আমাদের আলোচনাটা আরো ম্যাচিউর হতে যায়। কিন্তু আমরা এখন পর্যন্ত যে আলোচনা করলে করছি সেগুলো অনুমান নির্ভর, আমরা যে আলোচনা করছি অনুমান নির্ভর, উনি কোন কনটেক্সটে বলেছেন, কোন স্পিরিটে বলেছেন, এটি কিন্তু বিবেচ্য বিষয়। কিন্তু পাশাপাশি তো এটিও আমরা সাধারণদের প্রশ্ন, একবারে আম জনতা হিসেবে প্রশ্নটি আমাদের জাগে যে যখন এরকম বক্তব্যগুলো আসে, পর্যবেক্ষণগুলো আসে, তখন রায়ের সাথে এ কতটুকু সামঞ্জস্যপূর্ণ? যে তিন নম্বর মানে আপনার যে তিনটি ধারণা বক্তব্যের ই ছিল, সেখানে তিন নম্বর যেটা আছে যে কতটুকু প্রাসঙ্গিক, কতটুকু আসলে দেয়া যেতে পারে, তা নিয়ে তো আমাদের সাধারণ মানুষের মনে প্রশ্ন জাগছে যে রায় কি আসলে এরকম হয় যা খুশি তাই বলা যায়, সময় কাল ব্যক্তি ক্ষণ কোনো কিছুকে বাদ দিয়ে কি ঢালাও কিছু করা যায় কিনা, তাও একটু বুঝছে। আমাদের এখানে সাবেক বিচারপতিও আছেন, তবে বিরতি থেকে ফিরে এসে কথা বলতে চাই। নিচ্ছি বিরতি। আরেকবার আমন্ত্রণ একাতে সংযোগে আমরা কথা বলছিলাম শীর্ষ সংশোধনীর রায়ের পরবর্তী আলোচনা সমালোচনা তর্ক বিতর্ক নিয়ে, এবং সেখানে আমরা দেখলাম যে এই পর্যবেক্ষণের মধ্যে, রায়ের পর্যবেক্ষণে, রাজনীতি বিরোধী একটি বিষয় আছে, এবং সেখানে রাজনীতিটাকে এমন করে আনা হয়েছে যেমন বলা হচ্ছে যে রাষ্ট্র ক্ষমতা, রাজনৈতিক ক্ষমতার আরেক রূপ সাম্প্রতিক সময়ে তা গুটি কয়েক মানুষের একচ্ছত্র বিষয়ে পরিণত হয়েছে, ক্ষমতা কেন্দ্রীভূতকরণের আত্মঘাতী প্রবণতা ক্রমেই বাড়ছে, ক্ষমতার লিপসা মহামারীর মতো, এরকম বেশ কিছু বক্তব্য আছে। রাজনীতিতে সংকট আছে, আগামীতেও থাকবে, এবং সেই সংকট নিরসনের পথ আবার রাজনীতিবিদদেরই খুঁজে বের করতে হবে, এবং তারা এটি নিয়ে আসলে স্ট্রাগলের মধ্য দিয়েই কাজ করে যাবেন। সেখানে কি আমরা এমনও দেখেছি যে যখনই এরকম বিরাজনীতিকীকরণের বিষয়গুলো চলে আসে, সেখানে পিষদকার যারা করেন তারা আসলে কোন পথে নিয়ে যেতে চায় রাজনীতিকে, তা নিয়ে যেমন প্রশ্ন ওঠে, পাশাপাশি এর মানে বাইরে থেকে কারো যদি হস্তক্ষেপ হয় সেটা যে খুব ভালো ফল আনে না, তা আমরা ওয়ান ইলেভেন নিয়ে আমরা দেখে ফেলেছি। এরকম যখন বক্তব্যগুলো আসছে এবং সংসদ বা রাজনীতিকে একদম ডিসফাংশন বলার যে একটি বিষয়, তার পেছনে আসলে বিষয়টি কি, মোটিভটি কি, তা যদি একটু বোঝার চেষ্টা করি। না, মোটিভ বুঝতে গেলে এখন তো আমাকে কারো মনের ভিতর ঢুকে বুঝে আসতে হবে আর কি, যে কি উদ্দেশ্য নিয়ে কথাগুলো বলেছে। কিন্তু এই রায়ের ভেতরে এই ব্যাপারে যেটুকু বলা হয়েছে সেখানে কিন্তু আমি দেখি একটা ভীষণ সংঘাতপূর্ণ অবস্থান একটা দেখতে পাই। যেমন বলছে রাজনীতির কোয়ালিটি খারাপ পার্লামেন্ট, কারণ ওখানে সাংসদরা অপরিপক্ক, এবং অপরিপক্ক সাংসদ হওয়ার কারণে ডিসফাংশনাল পার্লামেন্ট হয়ে যাচ্ছে, মানে বিভিন্ন কারণের ভিতরে এটি একটি কারণ, পার্লামেন্ট অকেজো হয়ে যাওয়ার, যে আসলে ভালো লোক সংসদে নির্বাচিত হয়ে যাচ্ছে না। কিন্তু একই সাথে আবার
আমাদের এই রায়ের ভিতরে বলা আছে জনগণের কাছে আদালত জবাবদিহিতা করবে, কারণ জনগণ হচ্ছে পরিপক্ক। তাহলে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে, আমার পরিপক্ক জনগণ অপরিপক্ক সংসদ নির্বাচন করে ফেলছে। এটার এই যে একটা ডাইকোটমি দুটার ভেতরে, একটা প্যারাডক্সিক্যাল সিচুয়েশন, এটার আসলে আমি কোনো উদ্দেশ্য খুঁজে পাই না। একমাত্র আমার কাছে মনে হয়েছে রায়টি যদি একবার পড়া যায় সবাই এক নিঃশ্বাসে, তাহলে এই ডিসক্রিপেন্সিগুলো কিন্তু অনেকবার চোখে পড়বে। যে যেখানে আমি জনগণকে ভাবছি খুবই ভালো, খুবই বুঝদার মানুষ, তারা সব বুঝে জানে, খুবই ম্যাচিওর, তাদের কাছেই আমরা অ্যানসারেবল থাকবো, কিন্তু তারা আবার যাদেরকে নির্বাচন করে পাঠাচ্ছে তারা অপরিপক্ক। তাহলে এই যে 16-17 কোটি মানুষ, পরিপক্ক মানুষরা যে অপরিপক্ক লোকদেরকে বেছে বেছে টেনে টেনে খুঁজে বের করছে, 17 কোটির মধ্যে অপরিপক্কতাই হচ্ছে একমাত্র কোয়ালিটি যা দিয়ে আমার সাংসদকে আমাকে বানাতে হবে, এটা তো কোনো উত্তর হলো না। এখন এটার মোটিভটা কি, এবং এখানে যখনই আমি পার্লামেন্টকে, এবং এই যেটি একটু আগে হাসান ভাই বলছিলেন যে এখানে যে রায়ের ভিতরে পর্যবেক্ষণ দেওয়া হচ্ছে বিভিন্ন অঙ্গ সংগঠনগুলোকে নিয়ে বা প্রতিষ্ঠান, তাদের কোনো রিপ্রেজেন্টেশন আমরা দেখি না। অ্যামিকাস কিউরি আমরা 10 জনকে দেখি আদালতের বন্ধু হিসেবে, সবাই কিন্তু আইন পেশায় নিযুক্ত এবং বিচার বিভাগ যেখানে জড়িত। এবং যেই ব্যাপারে আজমালুল হোসেন কিউসি সাহেব বলেছিলেন যে এই মামলাতে বিচার বিভাগ একটু যাতে কষাস থাকে, ও বাবা, তার জন্য যা শুনতে হয়েছে রায়ের ভিতরে, বিশেষ করে মিস্টার জাস্টিস ওয়াহাব মিয়া জাজমেন্টের পার্টে লেখা আছে যে কি ধৃষ্টতা, কি কত বড় স্পর্ধা, আমাদেরকে কষাস হতে বলছে, আমরা কি কিছু জানি না, এটা কিন্তু রায়ের ভেতরে আছে। কিন্তু ব্যাপার হচ্ছে যে এখানটাতে আমি অ্যামিকাস কিউরি নিয়ে আসলাম, 10 জন যারা নাকি এই আদালতেই প্র্যাকটিস করেন বিভিন্ন সময়। আমি বলছি না তাদের যোগ্যতা নেই, তারা অনেক যোগ্য ব্যক্তি, এক একজন আমাদের, তাদের মধ্যে দুজন তো আছেন আমাদের সংবিধান প্রণেতাদের মধ্যেই অন্তর্ভুক্ত। কিন্তু কথা হচ্ছে আমি যখন এতজন সম্পর্কে, এত সংগঠন, ইভেন কি আমি যখন অপরিপক্ক পার্লামেন্টেরিয়ান বলছি, তাহলে তাদের থেকে অ্যামিকাস কিউরি কেন ডাকা হলো না? এর আগেও তো ঘটেছে স্যার, আপনার মনে আছে ফতোয়ার মামলায় কিন্তু 5 জন খতিবের কাছ থেকে, ইসলামিক স্কলারদের থেকে কিন্তু ফতোয়ার ব্যাপারে লিখিত কমেন্ট নেওয়া হয়েছিল। তার মানে কি, একটা সংবেদনশীল ব্যাপারে যদি ডিসিশন নিতে হয় সবার আলোচনা শুনতে হবে। আজকে যদি আমরা বলি যে এই ব্যাপারটি ষোড়শ সংশোধনী এতখানি সিরিয়াস, যেখানে একেবারে এক্সিকিউটিভ, আইন শৃঙ্খলা বাহিনী, দুর্নীতি, পাবলিক ইনস্টিটিউট সবাইকে আনতে পারি আমি, সেখানে আমি যেই পার্লামেন্ট সম্পর্কে কমেন্ট করছি সেখান থেকে 2 বা 3 জন পার্লামেন্টেরিয়ানদের মতামত নেওয়া যেতে পারে যে আপনারা কি চাপ অনুভব করেন কিনা 70 অনুচ্ছেদের কারণে, করলেও বা কি। এবং 70 অনুচ্ছেদে যে ব্যাখ্যাটি এখানটাতে রয়েছে অপরিপক্কতার কারণে, যে কথাটি বলা হয়েছে সেখানে, কিন্তু 70 অনুচ্ছেদ ডাজ নট সে যে আপনি আপনার দলের বিপক্ষে ভোট দিতে পারবেন না। ইট ওনলি সেস যদি দেন তাহলে কি হবে। আপনি যদি এত বড় দেশপ্রেমিক হন, এত বড় সত্যের পূজারি হয়ে থাকেন এবং মনে করেন যে না আমি অন্যায় মেনে নেবো না, আমি দলের বাইরে চলে যাব, সেটাই তো হওয়া উচিত। আমি নিশ্চয়ই ফিরবো আপনার কাছে, যদি আমরুল ইসলাম আপনার কাছে আসি, যেমনটি আমরা বিশ্লেষণটি শুনছিলাম সেখান থেকে তো প্রশ্ন জাগে, যখন আমি রাজনীতিকে খুব বেশি মাত্রায় কলুষিত, দুর্নীতিতে একেবারে আক্রান্ত এরকম বলতে চাইবো, তখন তো আসলে গণতন্ত্রের পথ থেকে অগণতান্ত্রিক পথের থেকে একটি যাত্রা শুরু হয়ে যাওয়ার সম্ভাবনা দেখা যায়। আমি ওই দিকে যাচ্ছি না, আমার কথা হলো যে স্পষ্ট ভাষা, আমি প্রথম দিন থেকে বলছি এই আলোচনাটা একেবারেই অপ্রাসঙ্গিক, অপ্রয়োজনীয়, নিষ্প্রয়োজনীয়। এই আলোচনাগুলি না করেই যে বিচার সামনে যে সমস্যাটা ছিল, যে প্রশ্ন ছিল ষোড়শ সংশোধনী বৈধ কি অবৈধ, এই সমস্ত বক্তব্য ছাড়াই ওইটা আমরা একটা সিদ্ধান্তে উচ্চতর আদালত আসতে পারতেন, অ্যাপিল ডিভিশন আসতে পারতেন। এই বক্তব্যগুলি একেবারেই নিষ্প্রয়োজন। ওই উনি যেটা বললেন যে নানা কারণে এই বক্তব্যগুলিকে, আমি মনে করি যে দিস ইজ এ স্লার অন দি শ্রদ্ধেয় অপশপত বিচারপতি আমির হোসেন সাহেব অত্যন্ত চমৎকার বলেছেন। আমি একটু প্রেক্ষাপটগুলো দিয়ে আলোচনা করি, আমাকে যে একটু সময় দেন। তা আমি যতটুকু বুঝতে পেরেছি যে এখানে আমি ব্যাকগ্রাউন্ডটা দেখি, আপনি জানেন যে মূল সংবিধানে কিন্তু সংসদকে ক্ষমতা দেওয়া হয়েছিল সুপ্রিম কোর্টের বিচারকদেরকে অপসারণ করার পরে, ফোর্থ অ্যামেন্ডমেন্টে এই ক্ষমতাটি চলে যায় রাষ্ট্রপতির কাছে এককভাবে। 76-এ আপনার মার্শাল অর্ডার দিয়ে আপনার সায়েম সাহেব এটাকে আবার সংসদকে ফিরিয়ে দেন। 77 সালে যখন সংসদ বাতিল হয়ে গেল তখন প্রশ্ন আসলো যে ক্ষমতাটা কে এক্সারসাইজ করবে।
তখন জিয়া রহমান সাহেব 77 সালে আরেকটা অর্ডার দিয়ে এটা সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল করলেন। ফিফথ অ্যামেন্ডমেন্টে সেটাকে আবার রেটিফাই করা হলো, কিন্তু পরবর্তীতে এটি তো চলে আসলো। কিন্তু ইন্টারেস্টিং বিষয় হলো যে আপনার খায়রুল হক সাহেব তার জাজমেন্টে ফিফথ অ্যামেন্ডমেন্ট কিন্তু বাতিল করে দিয়েছিলেন এবং বলেছিলেন যে ফিফথ অ্যামেন্ডমেন্টের মার্শাল অর্ডার যেগুলো আছে কোনোগুলোই থাকবে না। কিন্তু অ্যাপিলেট ডিভিশনে যখন অ্যাপিল করা হলো তখন আপনার অ্যাপিলেট ডিভিশন কিছু কিছু মার্শাল পিরিয়ডের আর্টিকেলগুলো কন্ডন করলেন, তারা মাফ করে দিলেন এবং রাখলেন, তার মধ্যে এটি একটি। এবং সেখানে বলা হলো আপনাদের প্রশ্নে আমি যতটুকু মনে হয় যে প্রিভিয়াস প্রসিডিওর সেটি মোর ট্রান্সপারেন্ট অ্যান্ড কন্ডিসিভ টু জুডিশিয়াল ইন্ডিপেন্ডেন্স, সো ইট ইজ কন্ডন, রেখে দেওয়া হলো। হ্যাঁ, কিন্তু আমি ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে গভর্নমেন্ট কিন্তু তখন সেটা মেনে নিয়েছিল, গভর্নমেন্ট কিন্তু এটা চ্যালেঞ্জ করে রিভিউ করেনি। নট অনলি দ্যাট, পরবর্তীতে ফিফটিন্থ অ্যামেন্ডমেন্টে এটাকে তারা রেগুলারাইজ করে সংবিধান অন্তর্ভুক্ত করলো, এক বছর দেড় বছর পরে এটাকে আবার সিক্সটিন মূল সংবিধানে ফিরে আনলেন। এখানে কিন্তু প্রশ্নটা আসছে যে আপনি মেনে নিয়ে এরপরে এমন কি ঘটনা ঘটলো যে আপনি এক দেড় বছরের মাথার মধ্যে এটা আপনি আবার চেঞ্জ করতে হলো। উনি কিন্তু আপনার আপনি এখানে আব্দুর রেখার বলছিলেন যে আমরা এটা বলেছিলাম কিন্তু এটা গভর্নমেন্ট বোধ রাখিনি এখানে। যাক, এটা একটা প্রশ্ন। আমার প্রশ্ন, আমাদের প্রশ্ন কিন্তু আমরা কিন্তু সমাধানের দিকে যেতে চাই। তার আগে আমি সমাধানটার আগে আমি যে জিনিসটা এইটা সমস্যা সমাধানটা কি, সমাধানটা কিন্তু ইজিলি আসা যায়, আমরা কিন্তু অন্যদিকে যাচ্ছি। আসলে এই যে সিক্সটিন অ্যামেন্ডমেন্টটা বাতিল করে দেওয়া হলো, হ্যাঁ, যে আপনার সংসদ এখন আর জজ অপারেশন করতে পারবে না, সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল এখন রেস্টোর্ড হলো, এটা না না আমি আসি গভর্নমেন্ট কিন্তু হ্যাঁ এটা মানতে বাধ্য, কিন্তু সংসদ কিন্তু ডিফারেন্ট। সংসদ কিন্তু সে এই সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল বলে যে আমি সুপ্রিম জুডিশিয়াল আমি লাগবো না, আমি অন্য সিস্টেম ইন্ট্রোডিউস করবো, পার্লামেন্ট ক্যান ডু ইট। হ্যাঁ, তো পার্লামেন্টের কাছে যেটা বাতিল হয়েছে এটা সে আনতে পারবে না, কিন্তু অন্য সিস্টেম আনতে পারবে। এবং সেটা করার পরে আবার এটা চ্যালেঞ্জ করলে কোর্ট আবার নামে আমি আছি সমাধানের যে কথাটি বলছেন, তা আমরা কি সেই সমাধান খুঁজছি নাকি আমরা খুঁজছি যে পুরো একটি 46 বছরের দেশকে, আমাদের দেশের বয়স এখন পর্যন্ত 46 বছর, এই পুরো 46 বছর জুড়ে এত কিছুর কথা যে চলে আসলো, সাধারণ মানুষ কেনই নিয়ে কথা বলছে? আগে তো কখনো এত কথা বলতে শুনিনি আমরা সাধারণ মানুষকে। কাজে সমাধানের পথ খোঁজার চেয়ে তো আসলে আমরা বিষয়টি বুঝতে চাই যে আসলে কোথায় যাচ্ছে বিচার বিভাগ, কেন এত দোষারোপ অন্যদের উপর, তারা আসলেই ঠিক মতো কাজ করছে কিনা, তাদের মানে অন্তর্নিহিত সম্পর্ক বা দ্বন্দ্বগুলো কি, সেগুলো তো আসলে মূল প্রশ্ন। আপনি আপনি যে দুর্বলতার কথা বলছেন যে সেটা আমি আমি কিন্তু এটা আমি যেতে চাই না, উনিও জানি, আমি কিন্তু অন্য প্রশ্ন আনতে চাই, কোর্টটা অন্য একটা দুর্বলতার প্রশ্ন আনতে চাই। আপনারা জানেন যে কন্টেম্প দুরকম, একটা সিভিল কন্টেম্প, একটা হচ্ছে ক্রিমিনাল কন্টেম্প। সিভিল কন্টেম্প হচ্ছে যে কেউ যদি আদালতের রায় মানতে অপরাগ হয় না মানে এবং ক্ষতিগ্রস্ত একদিন পার্টি যদি ক্ষতিগ্রস্ত হয় সেটা সিভিল কন্টেম্প। আর আপনি কথায় কাজে যদি এমন কিছু বলেন যেটা আদালতের প্রতি ওপেন ডিসরেসপেক্ট হয়, ডিগনিটি নষ্ট হয়, সেটা ক্রিমিনাল কন্টেম্প। আপনি কি মনে করেন না যে রাজনীতিবিদরা, বিভিন্ন ব্যক্তি, সংগঠন, মন্ত্রী যে সমস্ত বক্তব্যগুলো বলছে সেগুলি ডেফিনেশনের মধ্যে পড়ে? আমার প্রশ্নটা এইখানে, আমার আশঙ্কা অন্য জায়গায়। এখন কোনো হু ইজ দ্য অথরিটি টু ডিসাইড কন্টেম্প হলো কি হলো না, অ্যাপিলেট ডিভিশন ফাইনাল অথরিটি? অ্যাপিলেট ডিভিশন এখন পর্যন্ত কারো আবেদনে বা সুমোটো কন্টেম করেনি, তার বিবেচনা হয়নি। আমার প্রশ্ন হলো যে সমস্ত বক্তব্যগুলো এসছে, এই বক্তব্যগুলো যে আমি একজন সাধারণ মানুষ, আপনি কি সাংবাদিক যদি বলতাম ধৃষ্টতা, পাকিস্তান চলে যাওয়া, ওই সেই, তাহলে কি হতো? জি, আমি এই বিষয়ে আমি কোর্ট ভূমিকায় আমি আপনি করলে আসলে কি হতো সেখান থেকে, সৈয়দ আমিরুল ইসলাম আপনার কাছে প্রশ্ন চাই যে ষোড়শ সংশোধনী মামলার রায়ের 228 পৃষ্ঠায় প্রধান বিচারপতি যে পর্যবেক্ষণ দিয়েছেন তাতে বলা হচ্ছে যে বাংলাদেশে বর্তমানে অবাধ দুর্নীতি চলছে, অথচ প্রশ্ন হচ্ছে একজন অবসরপ্রাপ্ত বিচারকের দুর্নীতি তদন্ত বন্ধের বিষয়ে প্রধান বিচারপতি চিঠি দিয়েছেন, কেন কেন দিয়েছিলেন সেটা তো আমি আপনার উত্তর দেবেন কিভাবে, সেটা যিনি দিয়েছেন উনি বলতে পারেন। কিন্তু আমরা না, কিন্তু দিয়েছেন দেখা যাচ্ছে পরবর্তী চার মাস পরে আবার দে হ্যাভ শিফটেড ফ্রম দ্যাট পজিশন করে তারা আবার দে হ্যাভ সাপ্লাইড দিয়ে। আজকে আমি ওই মিজানুর রহমানের একটা প্রশ্নের বক্তব্য
তোহারুর রহমান সাহেবকে যখন ইন্টারভিউ নিলেন তাতে বললেন যে না, সুপ্রিম কোর্টের রিমান্ডার দেওয়ার পজিশন আফটার 4 মান্থস তারা যে ইনফরমেশনগুলি চেয়েছিল সেটা দিয়েছে। এখন না আমি যে কথাটা যেতে চাচ্ছি যে এই রায়ের আমি যেটা বলি সবচেয়ে বড় দুর্বলতা বা অসাংবিধানিক মানে আনকনস্টিটিউশনালিটি অফ দিস জাজমেন্ট। ওনারা কী বললেন, 98 সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলকে ওনারা বললেন এই 7B-এর বরাদ দিয়ে যেট ইজ আনএমেন্ডেবল বেসিক স্ট্রাকচার না আনএমেন্ডেবল বেসিক স্ট্রাকচার পার্ট অফ দি কনস্টিটিউশন, যেহেতু এটাকে আমি 15th Amendment এটাকে নিয়েছে এবং 7B-তে বলছে এইগুলিকে করা যাবে না। 7B-তে স্যার আপনার 96 কিন্তু বাতিল করা যাবে না, অ্যামেন্ডমেন্ট করা যাবে বলা আছে, কিন্তু বেসিক স্ট্রাকচার কথা বলছি। বেসিক স্ট্রাকচার রায় আদার বেসিক স্ট্রাকচার প্রধান বিচারপতি বলছেন তাহলে যে অরিজিনাল 96 দেখেন ওনারা যে বলেন যে 96 ইজ দ্য বেটার প্রোটেকশন টু দি জাজেস দেন মানে অরিজিনাল 96, এইটার সাথে আমি দ্বিমত পোষণ করি। এই জন্য আপনি অরিজিনাল 96 সাব আর্টিকেল 5 পড়ে দেখেন যে আনটিল দি প্রেসিডেন্ট গিভস এ নট টু দি সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল টু মেক অ্যান এনকোয়ারি অ্যাবাউট দি এলিগেশন অফ এ জাজ, দি সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল হ্যাজ নো অথরিটি হোয়াটস এভার টু ইনিশিয়েট এনি এনকোয়ারি। আপনি সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলেও আপনি এখন কী করতে পারেন, আপনি আইদার ইউ ক্যান file the application to the president direct or to the chief justice, the chief justice has no authority to inquire himself পাঠাতে হবে। কিন্তু উনি এখানে দেখবেন এই কোড অফ কন্ডাক্টের মধ্যে মানে রায়ের মধ্যে বললেন যে উই রিফর্মুলেট দি কোড অফ কন্ডাক্ট, এইখানে আপনি সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের 95(4) পরে দেখবেন ইট ইজ দি এক্সক্লুসিভ জুরিসডিকশন অফ দি সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল টু ফর্মুলেট দি কোড অফ কন্ডাক্ট 96(4) আমার মানে সুস্পষ্ট বক্তব্য হলো এই যে রেস্টোর করলেন এই অ্যামেন্ডমেন্ট বললেন যে আমরা 100K রেস্টোর ফিফথ অ্যামেন্ডমেন্ট না এইটা আগে হয়েছে ওই রেস্টোর আর্টিকেল 100 ওইটারে বরাদ দিয়ে কিন্তু এখানে এসে বললেন ওই রেস্টোর 96 সংবিধানের এটা ওনারা তো একাডেমি সবাই ওনারা সংবিধানের কোন অনুচ্ছেদে সুপ্রিম কোর্টকে এই ক্ষমতা দেওয়া হয়েছে যে একটা সংবিধানের কোনো সংশোধনী যদি সংবিধানের সাথে সাংঘর্ষিক হয় এবং এটাকে আল্ট্রাভারেজ ডিক্লেয়ার করা হয় তারপর সুপ্রিম কোর্ট ক্যান রেস্টোর দি রিপিল প্রভিশন। অনেক ধন্যবাদ ডক্টর হাসান বাবু, আপনি যোগ করতে চাচ্ছেন? জি হ্যাঁ ধন্যবাদ। আমি দুটো বক্তব্য আছে যে পক্ষে বিপক্ষে কিন্তু এই যে বাতিলের পক্ষে বিপক্ষে কিন্তু বক্তব্য আসছে খুব ছোট করে। অ্যাটর্নি জেনারেল কিন্তু তার পক্ষে বক্তব্যটা দিয়েছিলেন যে মূল সংবিধান যেখানে আর্টিকেল সংসদকে ক্ষমতা দেওয়া হয়েছে হ্যাঁ সেই মূল সংবিধানকে প্রোটেক্ট করার জন্য জনতা শপথ নিয়েছে, সুতরাং মূল সংবিধানের কোনো আর্টিকেল তারা বাতিল করতে পারেন না। আর এটার পক্ষে অনেকেই মারাত্মক কথা বলেছেন যে এই যে মূল সংবিধানটাকে কে রচনা করেছে, কে? হ্যাঁ গণপরিষদ। আর স্বাধীনতার যে ঘোষণা পত্র প্রক্লেম ইন্ডিপেন্ডেন্স কে দিয়েছে? প্রফেসর ইউসুফ আলী অন বিহাফ অফ দি কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি। এখন আপনি মূল সংবিধানকে যদি চেঞ্জ করে দিতে পারেন তাহলে তো আপনি প্রক্লেম ইন্ডিপেন্ডেন্সও বাতিল করে চেঞ্জ করতে পারেন, এটা একটা প্রশ্ন আসছে। কিন্তু কোর্ট যে যুক্তিটা দিয়েছে এখানে যে তারা বলছে যে বেসিক স্ট্রাকচারের সাথে যদি কোনো আর্টিকেলের কন্ট্রাডিক্ট করে বেসিক স্ট্রাকচার প্রিভেল করবে, আর্টিকেল 96 তারা বলছে যে বেসিক স্ট্রাকচার যে ইন্ডিপেন্ডেন্স ডিউটি সাথে কন্ট্রাডিক্ট বাতিল করে দিল। আর একটা পয়েন্ট হলো যে কনস্টিটিউশন ব্যাখ্যার কনস্টিটিউশনাল ব্যাখ্যার কিছু রুলস আছে, তার মধ্যে একটা হলো জেনারিক ইন্টারপ্রিটেশন, সেখানে বলছে যে কনস্টিটিউশনাল প্রভিশনস মাস্ট বি ইন্টারপ্রিটেড কিপিং ইন ভিউ দি কনটেক্সট অফ দি সোসাইটি, এক্সপিরিয়েন্স অফ দি সোসাইটি, রিকোয়ারমেন্ট অফ দি সোসাইটি অ্যান্ড 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 যেটাকে বলা হয় চেঞ্জিং কন্ডিশন অফ দি সোসাইটি।
এটা বিবেচনা দেখে এটাই বিবেচনা রেখে কোর্ট বলছেন প্রেজেন্ট প্রেক্ষাপটে সংসদের কাছে তাদের ডিপেন্ড হওয়াটা খুব রিস্কি। আপনার শেষ মন্তব্য প্রশ্ন রাখতে চাই, যে ছোট্ট করে বলি যে এত অপসারণ নিয়ে কথা বলছি, তাহলে নিয়োগের নিয়োগের নীতিমালা নিয়ে তো আসলে অনেক রকম বিষয় আছে। এক ছোট্ট করে এক লাইন নিয়োগের ব্যাপারে এই এই রায়ের ভেতরেই লেখা আছে, মিস্টার জাস্টিস মির্জা হোসেন হায়দার তিনি বলেছেন যে কিভাবে এখনকার নিয়োগ কিভাবে পলিটিসাইজ হচ্ছে, পুরো বিচার ব্যবস্থাই যে এখন একটা রাজনীতিকরণের ভেতরে ঢুকে গেছে, এটা কিন্তু ওনার রায় আছে। আমি শুধু শেষ কথা বলতে চাই, ষোড়শ সংশোধনী রায় মামলা বাতিল, মানে ষোড়শ সংশোধনী বাতিল মামলা রায়ের পরে কোথায়, এখানে যদি আমি চিন্তা করি, একটি হচ্ছে রিভিউ যে অপশন এখনো খোলা আছে এবং সরকার সেখানে চিন্তা করতে পারে, এবং দ্বিতীয় হচ্ছে আরেকটি অ্যামেন্ডমেন্ট যেটা নাকি ইন্ডিয়াতে শাহবানু মামলার কেসের পরে সময় আসলে বলবে কোন দিকে যাবে। এই যে বললেন, অনেকেই বলে যে 96 অটোমেটিক্যালি রেস্টোর, জি জি এটা সঠিক না, এবং আনটিল এন্ড আনলেস যদি এটাকে পার্লামেন্ট অ্যাকসেপ্ট করে আবার বিল আনে দেন তবে একমাত্র সম্ভব। অনেক ধন্যবাদ, আজকে শেষ করতে হচ্ছে, ভালো থাকবেন, থাকবেন একাত্তরে।